এখন চাল ডাল ওএমএস আপনার গাড়ির পিছনে সাত ঘন্টা মানুষ বসে থেকে মহিলারা পুরুষরা মুখ বন্ধ করে মধ্যবিত্তরা বসে থেকে যখন চাল না পায় ফিরে যায় তখন তারা খুঁজে প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল আছে কিনা। নীলফার চৌধুরী মনি, আমি যেটি নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য মানবিক মর্যাদাবোধ এবং সামাজিক ন্যায় বিচার, এই তিনটিও আপনাদের এই 27 দফা রূপরেখার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে, সে কথাও বলা হয়েছে সেখানে। আমরা এই স্বাধীনতার 91 বছর পেরিয়ে গিয়েছি, সেখানে কত দূরে আমরা এই মূল চেতনা থেকে? মূল চেতনা, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তারা এখন রাজাকার, আর যারা রাজাকার ছিল, আমি আপনাকে প্রমাণ সহ বলি, এখনই অন্য যারা বলবে যে প্রমাণ কোথায়, আপনার প্রত্যেক বছর বছর প্রথম আলো সহ অন্যান্য পত্রিকাগুলো লেখে যে 91 বছরের বাংলাদেশে 2022 সালে 2021 সালে 2000 জন মুক্তিযোদ্ধা, এনলিস্টেড মুক্তিযোদ্ধা, যারা তাদের জন্ম 71-এর পরে হয়েছে, তাহলে এখান থেকে বুঝেন যে তারা কত কত প্রকারের এই চেতনা। এই চেতনা যখন ছড়তে ছড়তে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, তখন তো খুঁজতেই হবে। ওই যে ওই গায়কের মতো যে আমি এত বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি, তো স্বাধীনতাটাকে আমাদের খুঁজতেই হবে, কারণ আমাদের চরিত্র দিয়ে আমাদের চরিত্রের সার্টিফিকেট নিতে হয়, আমাদের ট্রান্সপারেন্সি দিয়ে আমাদের ট্রান্সপারেন্সির সার্টিফিকেট নিতে হয়, আমাদের জবাবদিহিতার কণ্ঠ রোধ করে আমাদের জবাবদিহিতার সার্টিফিকেট নিতে হয়। সো এই জায়গাগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আমি মনে করি, যতদিন বেঁচে থাকবো ততদিন সভরেনটি, যেটা সভরেনটির বিকল্প কিছু হতে পারে না, স্বাধীনতা একদিন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, এটাই হচ্ছে সভরেনটি। তো ওই জায়গাটাই আমাদের মনে করতে হবে। এখানে আমি আপনাকে আজকে দর্শকের সামনে রিকোয়েস্ট করব, আমি আমার সাথে আপনার কেমিস্ট্রি অনেক বছরের, হতে পারে মনিরের সঙ্গে ঝগড়া হয় দ্বন্দ্ব হয় হতেই পারে, কিন্তু আমাকে বুঝার মতো লোক যদি না থাকে তাহলে আমার কষ্ট হয় টকশোটা করতে, এটা একটু নজরটা দিলে ভালো হয়, কারণ আমি শামীম পাটোয়ারিদের সাথে কাজ করি, আমি জাতীয় পার্টির অনেকের সাথেই কাজ করি, ওনাকে আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, এটা আমার ব্যর্থতা আমি মেনে নিলাম। এখন আমি এইটার জায়গাটাই বলতে চাই যে হ্যাঁ, এই জায়গাটায় যে যত কথাই বলি না কেন, যার সাথে অ্যালায়েন্স করুক না কেন, অ্যালায়েন্স আমি আবারও বলছি, জে এম কাদের একজন ভদ্রলোক মানুষ, আজকে তার কী অবস্থা, গতিহীন একটা মানুষ মরা মানুষকে বাইরে থেকে এনে টানায় রাখছে, সরকার হলে সবাই করবে, আপনি হলে আপনিও করবেন, আমি হলে আমিও করবো, দিস ইজ কল অ্যালায়েন্স, এটাই। সো এই জায়গাটায় আমি আর এর চেয়ে বেশি আগাতে চাই না, আমার অনেকগুলো কথা আসছে এখানে। মন্ত্রণালয় ভাগাভাগি, আচ্ছা ইলেকশনের সময়, ইলেকশনের এক মাস কি কোনো মন্ত্রণালয় কোনো কাজ থাকে? আমি এই জায়গাটা বুঝি না যে কী দিয়ে সরকার কী দিয়ে তুষ্ট করতে চায় আর জনগণ কী দিয়ে খুশি হতে চায়। ওইখানে একমাত্র সরকার যে থাকে, সরকার প্রধানের কথা সিইসি শুনতে বাউন্ড, বিকজ সিইসির নিজস্ব কোনো ম্যান পাওয়ার নাই, নিজস্ব কোনো অর্থ নাই, সিইসি হলো চাঁদের আলোর মতো। সো সিইসি ভয় পায় একমাত্র সরকারকে, সরকার প্রধানকে, একদম বাংলা কথা। ওইখানে স্বরাষ্ট্রমন্ত্রী কে, প্রতিরক্ষামন্ত্রী কে, ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওইখানে, আর সবই জিরো, একমাত্র হিরো হলো সরকার প্রধান। তো সরকার প্রধানকে সরকার প্রধানের হিরো রেখে নির্বাচন করবে না, প্রত্যেকবার ঠাসা ঠাসা খালি গুল্লা 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 পাবেন, এটা তো হতে পারে না, এটা একটা বাংলাদেশে আমাকে আপনি 50 বার গুল্লা দেন, আমি মারা গেলে যদি দেশের উপকার হয়তো কোনো আমার মরতে কোনো আফসোস নাই, কিন্তু দেশের 12টা বাজায় আমি তো মরতে পারি না, এটা হচ্ছে কথা। এই যা এই কথাটা জানান দেওয়া। আর এই যে বলল আমার ভাই ব্যাংকের শর্ত সাপেক্ষে, ব্যাংকেও কাজ করে শর্ত সাপেক্ষে, আমি জিজ্ঞেস করতে চাই এক মাসে একজনের 20 দিনের, 25 দিনের, 30 দিনের প্রতিষ্ঠান খোলা, যাদের নিজস্ব বয়স 24 বছর, 30 বছর, 25 বছর, এবং যাদের আপনার কোনো কিছুই নাই, খুঁজ নিয়ে দেখা গেছে কোনো অফিস নাই, আদালত নাই, তারা 900 900 900 3 9 2700 কোটি টাকা ঋণ পেয়েছে, তাহলে বাংলাদেশের ব্যাংকগুলা কি ব্যাংক আছে? বাংলাদেশের ব্যাংকে কি শর্তের কোনো কাজ হয়? তাদের শর্ত কোথায়? তাদের তো কিছুই খুঁজে পাওয়া যায় নাই, তাদের ইভেন কোনো হেড অফিস তো দূরের কথা, কোনো অফিসও খুঁজে পাওয়া যায় নাই। তাহলে এই টাকাগুলো নিতে বাংলাদেশের ব্যাংকের, যদি ব্যাংক থেকে যখন এত সহজে এইসব করা যায়, আর অন্য শর্তের কথা আমি বললামই না, রাজনীতির শর্ত তো সবসময় আপেক্ষিক থাকে, মানলে হয়ে গেলে আপনি, আপনার কাজ যদি সাকসেস হয় আপনি মুক্তিযোদ্ধা, কাজ সাকসেস না হলে আপনি রাজাকার, এটাই তো নিয়ম। যদি সেই দিন 71-এর যুদ্ধে যদি স্বাধীন না হতো, আজকে যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা এরা রাজাকার হতো, আর সত্যিকার যারা রাজাকার তারা মুক্তিযোদ্ধা হতো, এটাই স্বাভাবিক। হোক ওর বাপ, হোক আমার নেতা, যেই হোক না কেন, যদি দেশ সেদিন স্বাধীন না হতো, এটাই নিয়ম।
আমি এই নিয়ম মানতে মানতে আমরা এখন কোথায় গেছি, ব্যক্তিত্ব নির্ধারণ করতে করতে আমরা এখন মিষ্টি কুমড়া তত্ত্ব, কাঁঠাল তত্ত্ব, আম তত্ত্ব, বেগুনি তত্ত্ব, এইসব তত্ত্বের মধ্যে আমাদের সমস্ত পার্সোনালিটি ঢুকে গেছে। বাংলাদেশের মানুষ কাঁঠাল দিয়ে বার্গার খাইলে কতটা উপকার হবে এটা নিয়ে এখন বাংলাদেশের থিসিস চলছে। এখন চাল ডাল OMS আপনার গাড়ির পিছনে 7 ঘন্টা মানুষ বসে থেকে, মহিলারা পুরুষরা মুখ বন্ধ করে মধ্যবিত্তরা বসে থেকে যখন চাল না পায় ফিরে যায়, তখন তারা খুঁজে প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল আছে কি না, কীভাবে 12 মাস কাঁঠাল উৎপাদন করা যায়, কাঁঠাল মাংসের দাম 700 টাকা, আমি এখন কাঁঠাল খাবো। এখন কাঁঠাল তত্ত্বের মধ্যে আমরা ঢুকে গেছি, আমাদের পার্সোনালিটি তত্ত্ব। তো সেই জায়গায় আমি বলতে চাই যে হাওয়া ভবন ডান্ডি ভবন অনেকবার বলা হয়েছে, ডান্ডি ডাইং একটা ডাইং কাপড় গজ হিসেবে কিনা খালি রংটার মধ্যে চুবায়। 50 কোটি টাকা যা ঋণ ছিল, 50 কোটি টাকা আওয়ামী লীগের কি বলে ওই গন্ডারিয়া গ্যান্ডারিয়ার একজন ভাঙ্গারি যে বিক্রি করত, তার বাড়ির থেকে টানা 800-8 কেজি 9 কেজি চুনা পাওয়া গেছে, তুলে আনা গেছে। তো সেই জায়গায় তার যে লাগছে আপনার ট্রাক লাগছে তার বাসা থেকে টাকা তুলে আনতে, সেই জায়গায় তাদের একটা ভাঙ্গারি লোকের বাড়িতে আছে 2-4-5 হাজার কোটি টাকা। সেইখানে আমাদের নেতাদের নিয়ে যারা কথা বলে এই ধরনের, আমি যদি আওয়ামী লীগের তালিকা দেই, তালিকা চাইছে, আমি একটা নাম বলবো, এস আলম। এস আলম 5.5 লাখ কোটি টাকার শুধু লোন নিয়েছে ব্যাংক থেকে, এই টাকা সে কোথা থেকে শোধ করবে? এস আলমের বিচারটা করুক, সে তো সরকারি হ্যান্ডস। এরকম অনেক পীর আউলিয়া আছে, পীর আউলিয়াদের আমি নাম নাই বললাম, আমি সম্রাট সাহেবদের কথাই বলি, তারা কোত্থেকে আসছে, কোথায় গিয়ে তাদের পতন হয়েছে, কোথায় গিয়ে তারা পতিত হয়েছে, তারা এখন কোথায় আছে, এই হিসাবগুলো আপনারা দেখেন। দিলীপ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য।